জিতে অরবিলে নাইম স্বপ্নিল অর্গ হে বামি রে তোরা হে রাহুল এ শাহন আসিবুল তোরা কই আছিল আজকে পঙ্কজে আমরারে কি পরিমাণ খাওয়া খাওয়াইছে তোরা বুঝতে পারতেছ ওই দেখ পেট আমার বড় হয়ে গেছে খাইতে খাইতে আর আমার চেইন লাগাইতে পারলাম তার চেইন লাগাইতে পারতেছে না আরে কি পরিমাণ খানি খাওয়াইছে আজকে পঙ্কজে তোরা মিস করছ আর খাইতে পারতে না যা একবার খাইছি আমরা একবারই শেষ আর খাওয়াইবি নি তুই না না আর খাওয়াইছ না শেষ তিন দিন যাবত খাওয়া লাগবো না আর তিন দিনের খানি আমরা একদিনে খাইয়া লাইছি সব কিছু খাইছি আজকে ওকে তোরা মিস করছস হ্যাপি থাক আমরা সবাই থাকি সুখে আগুন জ্বলুক তোমাদের বুকে Hey, what's up guys, it's me Ronit from Ronit Talukdar official YouTube channel and you are watching another of my brand new video. So, আজকে অনেক দিন পর আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমার চ্যানেলে অনেক দিন যাবত ভিডিও আসতেছে না এই জন্য আর আজকে একটা ইন্টারেস্টিং বিষয় হইতেছে আমার এক ফ্রেন্ডের আজকে জন্মদিন এই জন্য আমরা এখন যাবো জন্মদিন সেলিব্রেশন করার জন্য আর আমার সাথে আরো অনেক বন্ধুগুলো যাবে আমি যাবো না জানি না আপনারা দেখতে পাচ্ছেন যে এখন রাত অনেক হয়ে গেছে তো ওরা চলে আসবে একটু পরে আর আমার সাথে এখন আরেকজন আছে ক্যামেরার পিছনে তার সাথে আপনাদের পরিচয় করাই দিই তো আমরা আমরা আসছি এখন আজকে আমার বন্ধু ফাটার জন্মদিন ফাটার জন্মদিন মানে ফাটা আচ্ছা আমরা ওরে পাঠা বইলা ডেকে জন্য পাঠার জন্মদিন আমি তো ভুলে গেছিলাম আমাদের বাকিরা কেউই এখনো আসে নাই শুধুমাত্র রিয়াল রনি আর আমি আসছি আর বার্থডে বয়ও এখনো আসে নাই হ্যাঁ বার্থডে বয়ের জন্য আমরা অপেক্ষা করতেছি অনেকক্ষণ যাবো তো আমরা কোথায় যাবো এখন জিন্দাবাজারে আর কয়টা বাজে দেখছো তোর লাগে আমি কত সময় যাবো তো ওয়েট করতেছি আর পঙ্কজ তো এখনো আসেই নাই যে ও আছে পঙ্কজ চলে আসছে এই যে হ্যারি যাওয়ার বার্থডে বয় কি অবস্থা হ্যাপি বার্থডে বন্ধু তার সাথে কোলাকুলি করছ না তুই হাই দে সবাই রে হাই দে কত বছর হয়েছে আচ্ছা বয়স বলার দরকার নাই এ তোর চুল কই চুল কাটতে লিসস তো এখন আমরা যাব কোথায় যাব জিন্দাবাজারে না আমরা জিন্দাবাজারে যাই হ্যাঁ জিন্দাবাজারে যাব আর আমাদের ফ্রেন্ড বাকিরা ওইখানে আছে চলো আমরা যাই তো এখন আর রাতও অনেক হয়ে গেছে আর আমরা এখন যাইতেছি জিন্দাবাজারে ওইখানে যাই আমরা কেক টেক কিছু কিনবো তারপরে কোনো একটা রেস্টুরেন্টে যাবো আচ্ছা পঙ্কজ তুই আমরা কি খাওয়াবি আজকে বিরিয়ানি বিরিয়ানি খাবো বিরিয়ানির কথা শুন না তার মুখ দিয়া দেখেন লাইটের মধ্যে আয় লাইটের মধ্যে আয় ওই যে দেখেন লাইটের মধ্যে আইছে বিরিয়ানির কথা শুন না তার মুখ দিয়া জিভ দিয়া জল খাইতেছি এখন ওই আল্লাহ তোত্তি এই রকম বন্ধুর আসলে দরকার নাই এগুলা শুধু খাইতে হয় বাড়িতে মধ্যে দরকার মাঝে মাঝে খাওয়া দাওয়া মানে বার্থডে হইলে খালি খাওয়া লাগবে এটা কোনো কথা তুই তার লাগে গিফট কি আনছিস সিট হিসাবে থাকবো আমার গিফট তার গিফট হই যে গিফট দে গিফট তো জিন্দাবাজার আছে খাওয়ার জন্য আইসা পড়তো শুধু কেসরার মতো ছোট লোক ইস আমার গিফট আমি তারে গিফট ভালোবাসা দিছি ভালোবাসা ভালো কথা ভালোবাসা সবই দে ভালোবাসা সবই দে তুমি ভালোবাসাও দিছ না তুমি শুধু খাবার জন্য আইছো আমি ভালোবাসা দিছে তারে কয় কেজি ভালোবাসা রাতে এসে 12টার পরে তার ভালোবাসা কয় কেজি দিছো ভালোবাসা আমরা এখন আছি বন্দরে দাঁড়াই আছে এখানে আমাদের ফ্রেন্ড যারা ছিল সবাই আসে না এখনো আমরা এখন আছি টেস্টিডিতে কেক নেওয়ার জন্য আর আমাদের যে অন্য বন্ধুগুলা ওইগুলো এখন আসে নাই ওইগুলো এত লেট করতেছে আজকে আমি বুঝতেছি না কেন যাই হোক আমি আর রিয়াল রনি আসছি কেক নেওয়ার জন্য আর বিষয়টা হইতেছে আজকে শুক্রবার এই জন্য আজকে ম্যাক্সিমাম দোকানগুলাই বন্ধ টেস্টিডির আমরা আরও দুইটা দেখেছিলাম দুইটার মধ্যে কেক পাই নাই এখানেও দেখেন আপনারা ব্ল্যাক ফরেস্ট নাই এখানে শুধুমাত্র একটা কেক পাইছি তো আমরা ওইটা নিয়ে নিছি এখন বানানো হইতেছে আর আমার সাথে আছে রিয়াল রনি তো আমরা দুইজনই আসছি মাত্র বাকিগুলা এত পরিমাণ লেট করতেছে আচ্ছা তুমি বলো ওদের সম্পর্কে কিছু বলো এগুলা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি তার জন্য তারা আসতেছে না একজনকে বলছে এখানে সেই দোকানে ছিল না আমাদের কেক সবকিছু ইয়া করা শেষ বার্থডে বয় আছে সামনে ওরে ওইখানে লুকাইয়া রাখছি কারণ ওই যদি আসে তাহলে লেখাটা দেখে ফেলবে আমরা কি লিখবো আমরা নিজে ইচ্ছা মতো একটা লেখা লিখে দিলাম এখানে তো যাই হোক আমরা এখন যাব অন্য একটা রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া হবে তারপর কেকটা কাটতে হবে পেছনে তো আমাদের আরেকটি বন্ধু এই যে আমাদের সামনে চলে আসছে এখন শ্রেষ্ঠ অতি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বিরাট বুদ্ধিমান সে এখন আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য পেশ করবে বলো তো তুমি কিছু তাড়াতাড়ি তোর চুলের কি ডিজাইন ধরাইছো শ্রী ভাই আমি তো অবাক হয়ে যেতেছি চুল টুল কাইরা শেষ হ্যাঁ ছাড়ছস তুই দাদা কত লম্বা এইদিকে পঙ্কজ হইতেছে জনি সিন স্যার তুই জিতেছো সেদিকে মানে চুল রেখে রোমিও চুল বাজে না রে ভাই আমি তো বুঝতেছি না কোনো সন্ধান পাইছিস তুই ওই যে পিছনে আমাদের পঙ্কজ আর রিয়াল রনি সাবস্ক্রাইব হার চ্যানেল মিস চ্যানেল তুই তো দেখি পুরা আমারে রোস্টি করে লাগে এই তোর কালকে দেখছি ভালো লাগছে কি রে আমি আমি তো অলয় সিগারেট গান জামুন যা সব খাই আমি তুই দেখছিস না ওই দিন যে তুই দেখছিস কালকে এখানে উল্টিয়া পড়ে গেছে ওস কটা করে আমি খাইয়া ওরে তুই এগুলো কালকে দেখছিস আমি রেগুলার খাই এগুলা করে লই না ওই দিন খাইলাম মনে আছে
ওইদিন যে আমি আর তুই একসাথে বইয়া যে মারছিলাম চুপ চুপ বিদায় কেন না কি অবস্থা মিলন তোমার কি অবস্থা তোমার চুলের অবস্থাটা দেখি আমি একটু ঠিক দশে দশ পাইছো আমি বুঝি না এক একজনের চুল নাই আর এই যে কেষ্ট কেষ্টর চুল লম্বা আর এর চুল একটা স্টাইল আমি তো কিছু বুঝি না তারে উইস কর তুই তারে আমি কইলি চলি তার চুল জনি সিনসের মতো সে জনি সিনসের ক্যারেক্টার ধারণ করতেছে ছোট লোক ইস চকলেট দাও 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 আজকে নতুন দেখছো আমাদের সবাই চলে আসছে বড়টাই খা তুই বড়টাই খা তোর স্বাস্থ্য আদর খারাপ তোর স্বাস্থ্য কমে যেতেছে দিন দিন ওকে ওকে আমাদের খাওয়া দাওয়া শেষ দেখেন প্লেটের অবস্থা একদম খালি হয়ে গেছে সবকিছু শেষ সবাই সব খাইয়া শেষ করে দিছে আর এই যে মিলন 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 এখন চলে যাবে আঙ্কেল তোমার খাওয়া দাওয়া করে কেমন লাগছে বলো পঙ্কজ তোমার কেমন লাগছে তো মোটামুটি নিজে খাওয়াইছি তো আমরা বার্থডে সেলিব্রেশন শেষ করে সবকিছু শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার চলে আসলাম আর আমাদের বাকি যারা আছে ওরা সবাই চলে গেছে আর আমরা তিনজন আছি মাত্র এখন আমরা ভাবতেছি এই যে প্লেসটা দেখতেছেন এই প্লেসটা অনেক সুন্দর এখানে আমরা কিছু ঘুরবো আড্ডা দিব ফটো তুলবো তারপরে আমরা সবাই বাসায় চলে যাবো তো ভিডিওটি এই পর্যন্ত আপনারা যারা এত সময় দেখতেছিলেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন ওকে টাটা দেখেন পুলাপান কি করতেছে এখন আমরা যাবো বার্থডে সেলিব্রেশন করার জন্য আর এখন সে ফটো শ্যুট করতেছে এখন মানে টাইম ওয়েস্ট যে হইতেছে আর ওরা এটা খেয়ালই নাই দেখেন দেখেন একজন ফটোগ্রাফার আর একজন মডেল এই এই টাইম ওয়েস্ট হইতেছে না